নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি মানে একটা কি বলবো, যেখানে আলু হবে না সেই সব জায়গায় আলু চাষ করতে এসেছি আপনাদের রিকোয়েস্টে। আমি তো করোনার জন্য বলছিলাম, আমার চ্যানেলে বারবার বলেছি, শুনেছেন, বাইরে যেতে পারছি না, পাশের গ্রাম পাশের পাড়াতে একটু গিয়ে ঘুরে এসে ভিডিও দেখাচ্ছি। আমি ভালো ভিডিও করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তবু যাই হোক, আপনাদের কথা শুনে আমি আমার এঁটেল মাটিতে আমার বাড়ির জমিতে আমি কয়েকটু আলু বসিয়ে দেখাবো রাসায়নিক পদ্ধতিতে। অর্থাৎ আপনারা কী করতে চাচ্ছেন আমি সংক্ষেপে তার আগে বলি। আলু এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই পাঞ্জাবের বীজ পোগরাজ লাগাচ্ছেন, এবছর দাম কত? 3200 টাকা প্যাকেট। তার কত টাকা পড়ে যাবে আপনার? 42 ডেসিমেল বা 42 শতকে বিঘা হলে আমরা বলি অন্তত কমপক্ষে 4.5 প্যাকেট, 4 প্যাকেট তো লাগবেই, 4.5 প্যাকেটও লাগতে পারে। আবার আজকাল মেশিনে বসাচ্ছেন আলু আপনারা, মেশিনে 22 ইঞ্চি ফাল চওড়া, 22 ইঞ্চি দিয়ে ওরা বসিয়ে চলে যাচ্ছে, 4 জন লোক বসে আছে, হুকো ঢেলে দিয়ে যাচ্ছে, ডিস্টেন্সটাও ঠিক মেনটেন হচ্ছে না, কম পয়সা হচ্ছে, 10 বিঘে জায়গা ডেলি হয়ে যাচ্ছে আলু বসানো, ঠিকই আছে, এরকমভাবে বসানো হচ্ছে। তা এই যে কাজ চলছে আপনাদের, আমরা বলবো যে পাঞ্জাব থেকে যে আলু পেয়েছেন, এনেছেন বীজ, আপনি একটা আলুকে 4টে টুকরো করুন। 4টে টুকরো করে চোখ দেখে আপনারা জানেন, 20টা যখন আনবেন, এনে 5-7 দিন খুলে রাখতে হয়, পরিবেশের সঙ্গে মানানসই হয়ে গেল এবং কলাও বেরিয়ে গেল, তারপর 4টে টুকরো করবেন। এবার কী করে বীজটাকে শোধন করতে হয় দেখুন একবার আমি কী করে বীজটা। এইভাবে চোখযুক্ত আলু আমি কেটে এনেছি, এগুলো আমার ঘরোয়া আলু বলে একটু বড় করে কাটলাম এখানে, এগুলো স্টোরের বীজ। আর যদি আপনি পাঞ্জাব থেকে নেন তাহলে এর থেকে কম হলেও চলবে, 10 গ্রাম 12 গ্রাম হলেও চলবে। এইভাবে চোখযুক্ত আলু আপনারা আগে কাটবেন। আর পাঞ্জাবের আলু যেগুলো বিক্রি হচ্ছে এখানে একটা চোখ থাকলেই যথেষ্ট। একটা আলুর গাছটা যে হবে, আলু গাছটা খাবে কি খাদ্যটা, আলুর খাদ্য গাছের খাদ্য প্রথমে এইটা, তারপর মাটিকে খাবার খাবে, তাই এরকম মিনিমাম কেটেছি। এখান থেকে মাটিতে বসালে এখান থেকে ছত থাকলে কি আলুটা পচিয়ে দেয়, তা সেই জন্য অবশ্যই বিশোধন করতে হবে। তা বিশোধন করলে কী করবো আমরা, প্রতি লিটার জলে আমরা বলি 3 গ্রাম থেকে 4 গ্রাম সাফ পাউডার মেশাতে পারি বা ব্যবিষ্টিন মেশাতে পারি, মিশিয়ে ওই আলুটা যে আমি 5-6 বস্তা আলু শোধন করবো তা হবে না, কিন্তু 10 লিটার জলে আপনি মানে 20টা শোধন করবেন, খুব বেশি হলে কত, 1 প্যাকেট বীজ শোধন করবেন 50 কেজি, আবার জলটা ফেলে দিয়ে আবার নতুন জল তৈরি করতে হবে। আমি একটুখানি আলু দেখাচ্ছি করে, এইরকম আলুতে আমি ধরুন এটা 1/2 লিটারের মতো জল আমি একটুখানি নেবো, সাফ পাউডার যথেষ্ট, সম্পূর্ণ লাগবে না, আমি বড় যেটা কত এইটুকু জল এইটুকু দিয়ে যথেষ্ট। কমপক্ষে 5 মিনিট আমাকে রাখতেই হবে, খুব বেশি হলে কিন্তু 7-8 মিনিটের বেশি রাখবেন না, খুব বেশি। এবারে বীজটা শোধন করার পরে আমরা শুকনো অবস্থায় এসে আপনারা কিন্তু দুভাবে করবেন, কীভাবে বসাবেন মাটি তৈরির সময়, ওদিকে তো গরু প্রচুর, আমি তো আলু এরিয়াতে কাজ করে এসেছি, আমার মুখের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কাল কাজ করেছি। পশ্চিম মেদিনীপুর, গড়বেতা, চন্দ্রকোনা, বাঁকুড়ার নিচে এই দিকটা তো প্রচুর গরু আছে, ওখানে কী করছেন চাষিরা? আপনি আপনার জমিতে সার দেওয়া নির্ভর করছে, মনে রাখুন এই জায়গাটায় কত আপনি গোবর দিতে পেরেছেন। ট্র্যাক্টরের পিছনে যে ট্রলি আছে, ওই ট্রলির যদি ওই 42 শতক বিঘাতে যদি 2 ট্র্যাক্টর দেন, মানে 1 ট্র্যাক্টর বলি আমরা 4 গরুর গাড়ি, গোবর সমান 1 ট্র্যাক্টর, নিশ্চয়ই আপনারাও জানেন। যদি 1 ট্র্যাক্টর দিয়ে ফেলেন তাহলে সারটা রাসায়নিক একটু বেশি লাগবে, আর যদি আপনি 2 গাড়ি দিয়ে ফেলেন তাহলে বীজের কোয়ালিটি, গাছের চেহারা ভালো হবে, রাসায়নিক সারটা অত লাগবে না। আপনি আগে ঠিক করুন যে আপনি কগাড়ি সার দিয়েছেন, তারপর হবে রাসায়নিক আমি বলবো। যদি আপনি গোবর সারটা 2 ট্র্যাক্টর দেন, মোষের গোবর হলে হবে, গরুর মানে গরুর পায়খানা হলে হবে, গরুর গোবর হলে হবে, যাই হোক 2টো সারই, যদি আপনি 2 ট্র্যাক্টর দিয়ে ফেলেন তাহলে রাসায়নিক সারটা অনেক কম লাগবে। তারা কী করবে, কাঠাপ্রতি 5 কেজি শুধু 10-26-26 দিয়ে, গোবর সারটা তো চাষের সময় দিয়ে দিলেন, এবার ভারী টানা হয়ে গিয়েছে, এবারে 5 কেজি 10-26-26 দিয়েই আলু বসাবেন। আর যারা 1 গাড়ি গোবর সার দিয়েছেন, মানে 1 ট্র্যাক্টর, 1 গাড়ি মানে এক ভুল হচ্ছে, 4 গাড়ি গরুর গাড়ি 4 গাড়ি গোবর সার দিয়েছেন, 1 ট্র্যাক্টর যারা দিয়েছেন মানে ট্রলি ট্র্যাক্টরের, তারা 7 কেজি 10-26-26 সার দিয়ে বসাবেন, কাঠাপ্রতি বসাবেন। এবার কেউ যদি বলেন স্যার বিঘাতে আমাকে বলুন, তাহলে তিনি করবেন কি, বিঘাপ্রতি 5 প্যাকেট আপনার SSP মানে সিঙ্গেল সুপার ফসফেট 10 টাকা কেজি, যেটা 5 প্যাকেট বিঘাতে দিতে হবে, 1 বস্তা 30 কেজি ইউরিয়া দিতে হবে, মানে 50-30-80 কেজি 1 বিঘার জন্য, 42 শতকের জন্য, আর পটাশ আপাতত 1 খাঁ দিতে হবে, মানে 50 কেজি দিতে হবে, দিয়ে কিন্তু বিঘাতে আলু বসাবেন। যারা
এক ট্রাক্টর দিয়ে ফেলে এক গাড়ি দিয়ে ফেলেছেন গোবর সার, যারা দু গাড়ি দিয়েছেন কম লাগবে। আমি বলবো অত হিসেবে জটিলতার দরকার নেই, 7 কেজি পোগরাজ আলু, পোগরাজ আলু কিন্তু বড় হয় আপনারাও জানেন, কিন্তু আমরা কী করি পোগরাজ আলু কেন লাগাচ্ছি এখানে, জলদি বাজার পাবো, ভালো সাইজের হয়, আমার 75-80-85 দিনের মধ্যে 3 মাসের মধ্যেই আমি প্রায় 6 প্যাকেট আলু পেয়ে যাব। তাহলে আপনি একটা আমাকে প্রশ্ন করবেন যে তাহলে সব কেন পোগরাজ লাগাবে না যে মাঠকে মাঠ, আরে বৃষ্টির ঝুঁকি আছে যে, আমরা নভেম্বর পর্যন্ত বৃষ্টি হয়, অক্টোবর গত বছর নভেম্বর পর্যন্ত কাঁদি দিল ধান তুলতে পারিনি আমরা, কে দায়িত্ব নেবে আলুর, জল হলেই সব পচে যাবে। সেই জন্য মানুষ অত ঝুঁকি নিয়ে প্রচুর ব্যাপক চাষ করতে চায় না, ওর থেকে যদি ভালো একটু নাবিকর করবো কখন বাবা, এখন শীত গড়ি গড়ি হোক, এখন চলুক, এখন ফাল্গুন মাস পর্যন্ত চলুক, অসুবিধা কিচ্ছু নেই মার্চ মাস পর্যন্ত, কিন্তু এতে আমি জলদি টাকা ফাটকাবাজি করতে চাই, সেই জন্যই আমি প্রোগ্রেস খেলতে চাই আলু নিয়ে, নিশ্চিত আপনারাও বোঝেন আমার সঙ্গে। তাহলে আলু কিন্তু বড় হয়, ভালো হয়, অত কম দিনের মতো তাড়াতাড়ি দ্রুত কিন্তু আপনার এ জ্যোতি কিন্তু পারবে না, জ্যোতি কিন্তু হেরে যাবে যদি চ্যালেঞ্জ করা হয় প্রোগ্রাজের কাছে। যাই হোক, আমি বিস্তারিত অত আলোচনায় যাচ্ছি না, আপনারা প্রোগ্রাজ জেনে ফেলেছেন, নিশ্চিত লাগাবেন, তবে ওই রাসায়নিক সারটা নির্ভর করছে জৈব সারের উপরে, এটা বোঝাতে পেরেছি আমি, চিন্তা করুন। এবার তাহলে কী করবেন, এবার যারা দু গাড়ি দিয়েছেন তারা 5 কেজি করে দেবেন, আর যারা দু গাড়ি দিতে পারেননি এক গাড়ি দিয়ে পারেন তারা 7 কেজি করে, শুধু 10-26 দিয়ে কাটাপ্রতি বসিয়ে দিয়ে যান। এই বসাতে হবে কীরকম করে কায়দা দেখি নেন, আমি তো বিশোধন করেছি দেখলেন ওইভাবে, এবার ছায়াতে শুকনো করে নিয়েছি, নিয়ে আমি একটুখানি জায়গা দেখাচ্ছি, কিছু মনে করবেন না। আমি আলুর দূরত্বটা দেবো 18-19 ইঞ্চি আমি ছাড়া রাখবো, আর এই 20-20 রাখবো 5 ইঞ্চির মধ্যে। আর দেখুন কী কায়দা, আমি অনেক রকমভাবে আলু কায়দা করে দেখিয়েছি, আমি 6 ইঞ্চি ছাড়া আলু বসিয়েছি, বড় বড় আলু হয়ে যাচ্ছে, বিক্রি হবে না, কী বিপদ। আবার খুব ছোটো ছোটো করে দেখেছি, সেটাও করা যায় না। এবং কেউ যদি আপনাদের মধ্যে পয়সাওয়ালা লোক থাকেন যে স্যার আপনার কথা আমরা শুনবো না, পাঞ্জাবের আলু পেয়েছি, ছোটো ছোটো গোটা গোটাই বসিয়ে দেবো, গোটা গোটা বসিয়ে দিলে হবে না কেন, হবে, একটা গাছ থেকে এত গাছ বেরোবে আপনার এত খাবার লাগবে একটা গাছ, অত তো নিতে পারবেন না, ফলে আলু ছোটো হয়ে যাবে। দেখুন আমার সঙ্গে মিলে না যদি আমি ভুল বলি, বাজে কথা বলি, এই জন্যে আমরা কাটি এবং 5 ইঞ্চির মধ্যেই লাগাবেন। আর এদিকটায় হাতে লাগাবেন, হাতে আমি আবার অনুরোধ করবো হাতে লাগাবেন, হাতে লাগালেই ভালো হবে, আমি দেখাচ্ছি যখন বুঝতে পারবেন। এবার যদি বলেন স্যার আমি এত বিঘে জায়গায় চাষ করছি, লেবারের ক্রাইসিস, আমি মেশিনে বসাবো, বসান, মেশিনে উল্টোপাল্টে দিয়ে গেল গাছ হবে ঠিকই, কিন্তু ডিস্টেন্সটা দূরত্বটা মেনটেন করা যায় না, আপনি যতই আপনি বলুন 22 ইঞ্চি চড়া ওরা বসিয়ে যাচ্ছে, এক ভাটি একসঙ্গে করে যাচ্ছে, করতে পারেন আমি না বলবো না, কিন্তু হাতে বসানোই বেস্ট। আর একটা কথা বলবো, আপনি কী করবেন, ইনস্টিটিউ করবেন নাকি পরে ভাটি দেবেন? আপনি যদি বলেন না স্যার আমি আবার ফাইনাল একদম উঁচু করে দিয়ে একভাবে করে দিয়ে যাবো আর আসবো নি, সেটাও করতে পারেন, কিন্তু এটা খারাপ। আমি বলবো এখন বসিয়ে দিয়ে যান, 21 দিন পরে আবার গোড়ায় মাটি দিয়ে আবার সাত কথা বলবো, তখন পরিচর্যা করবো, এইটাই আমার কথা শুনুন, ভালো হবে। দেখুন আমি কীভাবে আলুটা বসাচ্ছি, মানে হবে না জোর করে করছি এঁটেল মাটিতে, তা আপনারা যখন পাওয়ারটিলারে চাষ দেবেন তখন কিন্তু গোবরটা ছড়িয়ে দেবেন, আমি কিন্তু সেটা করতে পারিনি। আর সারটা কিন্তু যে বললাম কাটাপ্রতি আপনি যদি 7 কেজি দেন, 10-26 বা 5 কেজি দেন, ওটা কিন্তু আলু বসানোর 2 দিন আগে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু করবেন না। আমি এখন নিরুপায় হয়ে গেছি, আমি এই এই দেখুন গোবর সার, এটা আমার ঘরের গোবর সার, কাঁচা গোবর দিয়ে কিন্তু হবে না, আপনারা সেটা জানেন। 18 ইঞ্চি ছাড়া ছাড়া বসাবো, এই বসানোর কায়দাটা দেখুন, বসানোর কায়দা হলো এরকম আলু বসালে হয়, এরকম বসালে হবে, এরকম বসালে যেমন ইচ্ছা তেমন বসালে হবে, মেশিনে তো উল্টোপাল্টা ফেলে দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি করবেন কি ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাবেন, 40 বিজ্ঞান বলছে, এটা আলু বিজ্ঞানীরা বলছে, চাষিদের বলুন আপনি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেন বসায়, এতে গাছ সুন্দর হবে, আলুর মানটা ভালো হবে। এইটা এইটা কিন্তু উল্টে না, এটা উল্টে না, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এখান থেকে এখানে এই আমার 18 হলো, এই 18 এই যে আবার দেখুন এরকম না, এই শোধন করার পর কিন্তু কী সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন আলুটা, সেই শুকনো বিশোধন করার পরে শুকনো আলুটা ঠিক এরকমভাবে বসাবো, এই কোন করে বসাবো এই ব্যাপারটা। আর আর কথা এই 20-20 দূরত্ব দেবো, এটা কিন্তু সারি থেকে সারির দূরত্ব হলো 18 ইঞ্চি, এবার একটা আলুর বীজ থেকে আরেকটা আলুর বীজ লাগাবো আমি 5 ইঞ্চি ছাড়া, আমি এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম বসিয়ে দেবো 5 ইঞ্চি ছাড়া ছাড়া, আবার একটা 5 ইঞ্চি ছাড়া ছাড়া বসাবো। মোটামুটি সবসময় তো মাপা যাবে না আপনাদের, মোটামুটি একটা অনুমান এরকম করে আপনি বসাবেন, ঠিক ঠিক এরকম করে বসাবেন, উল্টে দেবেন না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঠিক এইরকম করে রাখুন। আর
আমি আরেকটা ভুল করেছি, সেটা আপনার দেখিয়ে দিচ্ছি। আমি ভুল করেছি কি, আমি কিন্তু সারটা দুদিন আগে দিতে পারিনি, তাড়াহুড়ো করে এখন মাটি করলাম, এক্ষুনি আপনি দেখাচ্ছি। তাহলে কি করবেন, আমি বলেছি কিন্তু কাঠাপ্রতি 7 কেজি করে আপনার 10-26-26 দিয়ে বসানোর কথা, কিন্তু আমার কাছে ওটা নেই। তাহলে আমি কী করবো, গ্রোমর সার দেবো আর একটু পটাশ দেবো। গ্রোমর সারের কী আছে, 28-28-0 কার্বনডলের, শূন্য মানে পটাশটা কোন নাই, নাইট্রোজেনটা আছে কিন্তু বেশি, 28 ভাগ আছে, আর 28 ভাগ আছে আপনার ফসফেট। আমার কাছে যেটা আছে সেটা দিয়েই দেখাচ্ছি। সারটা যারা এখন করতে পারেননি, ধরুন তাড়াহুড়ো করে সারটা দিতে পারেননি চাষের সময় বা কিনে আনা সম্ভব হয়নি, তারা কী করবেন, এইভাবে গোবর সার তো দিতেই হবে, গোবর সারটা দিয়ে এইভাবে আর আপনি সারটা দেবো। গোবর সার 10-26-26টা আপনারা জানেন, 10-26-26 সারটা উল্টে লাল হয়, এটা দেখুন সাদা, এটা গ্রোমর। তাহলে আমি কী করবো, এই দেখুন যদিও নিয়ম নয় কিন্তু আমি এখন বেনিয়মে চলছি, কী করবো, এরকম 10-12 গ্রামের মতো করে দিয়ে এটা করলাম। আর এতে কিন্তু পটাশ নাই, সামান্য করে আমি এখন আপাতত এর সঙ্গে সামান্য পটাশ দেবো, দেখা যাক আপনাদের চান চান। তবু আমি রাসায়নিক সার দিচ্ছি, কী করবো, সামান্য পটাশ, খুব সামান্য করে পটাশ দেবো। এরকম কতটুকু এইটুকুনি পটাশ দেবো, এটা আলুর সঙ্গে যেন সারটা না থেকে থাকে, এইটা শুধু খেয়াল করবেন। দিয়ে হালকা করে কিন্তু আমি মাটি ঢাকা দেবো, হালকা করে 21 দিন পরে কিন্তু আবার পরিচর্যা দেখাবো, গাছ বেরোনোর পর থেকে 21 দিন, এইটা কিন্তু মনে রাখতে হবে। আপনারা কিন্তু সার এভাবে দেবেন না, অনুরোধ করি, একবার চাষের সময় গোবর দেওয়ার পরে গাছ বসানোর 2 দিন আগে কিন্তু রাসায়নিক সারটা দিয়ে দেবেন। মোটামুটি পোগরা জালু তো আমাদের, আমি দেখেছি আমার যা অভিজ্ঞতা, পোগরা জালু মোটামুটি 6 পানে হয়ে যায়। পান মানে কি জানেন, পান মানে একটা সেচকে পান বলে, 6 পান 7 পান, আপনার যেখানে 9 পান 8 পান 9 পান 10 পান লেগে যাচ্ছে জ্যোতিতে, এই পোগরাজে কত, 6 পান 7 পান, আপনাদের ভাষা, আমি আপনাদের ভাষার কথা বলছি, কিন্তু 6 পান 7 পান কিন্তু এটা হয়ে যাবে, অর্থাৎ 6 বার সেচ দিলে 7 বার সেচ দিলে হয়ে যাবে, বা যদি খুব ড্রাই চলতে থাকে অত 1টা পান বেশি লাগতে পারে। আর আপনারা নিশ্চয়ই রাখতে যাবেন না যে বীজ কোড আমি মোটা করবো, বেশি দিন রাখবো, আকাশের বৃষ্টি মাথায় কিন্তু আপনার সামনে কিন্তু দুর্যোগ ঘুরছে, খুব সাবধানে কিন্তু চাষ করতে হবে, নামতে হবে। তারপর তো আমি পরিচর্যার সময় বলবো, একদম M45 পাউডারটা এখন থেকে কিনে রাখুন, গাছ বেরোলেই M45 পাউডার, সেই ডাইথেন M45 হোক, ইন্দোফিল M45 হোক, যে কোনো একটা, মানে 45 M45 মানে ম্যানকোজেব 75%, ওই গুঁড়ো মানে হলুদ রঙের জানান্ত পাউডার, ওটা কিনে রাখতেই হবে। প্রতি লিটার জলে 2.5 গ্রাম মিশিয়ে গাছ বেরোনোর পরে একবার স্প্রে করবেন, আবার 10-12 দিন পরে স্প্রে করবেন, মেঘলা আবহাওয়া হলে স্প্রে করবেন, পোষতে দেবেন না গাছকে কিন্তু, কারণ 3200 টাকা আপনার প্যাকেট নিয়েছে আলুর, কত টাকার বীজ পড়েছে বলুন দিন বিঘাতে, হ্যাঁ 1400-1500 টাকা বীজ লেগে গেল এবছর, কত টাকা আপনার বেড়ে গেল আপনার, মানে বেশি বীজ, এত বীজ তো লাগে না, গত বছর ছিল 1200-1300 টাকা বস্তা, সব তো জানি আমি গত বছর কাজ করেছি, সেই বীজটা এখন হয়ে গেল 3200 টাকা বস্তা। তাহলে কত লাভ করতে হবে, কত মানে দায়িত্ব নিয়ে চাষ করতে হবে, যত্ন নিয়ে চাষ করতে হবে, এলোমেলোভাবে চাষ করলে হবে না, পয়সা তুলতে হবে, ফসল তুলতে হবে ওখান থেকে। যাই হোক আপনারা এগিয়ে চলুন, এইভাবে M45টা কিনে রেখে দেবেন, স্প্রে করবেন, তার পরবর্তীকালে আমি গাছ দেখে কিন্তু সার দেবেন, গাছ খুব ডেভেলপ করছে। আলু আর একটা বলি, আমি জানি আলু কেউ বাড়াতে হয় আমি জানি, সব বলে দেবো, প্র্যাকটিস সব বলে দেবো, আলু খুব বেশি আবার অতিরিক্ত সার মারলে পয়সা আছে বেশি বলে, বা অতিরিক্ত যদি ভিটামিন মারেন ফেলে যাবে আলু, বাবা আলু যে খুব বিপদ। আর এই যাকে এইভাবে মোটামুটি দেখেছি, করতে থাকুন, এই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি, অনেক কথা বলতে লাগে নিশ্চিত বুঝতে পেরেছেন। এইভাবে বসান, কিন্তু সারটা এইভাবে দেবেন না, আমার মতো সারটা আগে দেবেন, বসানো 2 দিন আগে দেবেন। ধন্যবাদ জানাই, সকলকে নমস্কার জানিয়ে, আপনারা আপাতত এই ভিডিওটা দেখে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, যদি ভালো লাগে 5 জনকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যে স্যার একটা নতুন পদ্ধতি দেখাচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আলু বসান, তারপর আমাকে বলবেন এবছর কী হয়। ধন্যবাদ জানাই, সকলে ভালো থাকুন, চলুন এগিয়ে চলি সবাই, পূজা আসছে, মা সকলকে ভালো রাখুন, নমস্কার।